পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে জেলা পুলিশ। গতকাল পুলিশ লাইন্স ড্রিল সেটে আয়োজিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আহমারুজ্জামান, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন সহ অন্যান্যরা। এ সময় স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবার আগে সবশেষ খবর জানতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। চ্যানেল কর্ণফুলী আপনার কাছে, আপনার পাশে।